দেখুন, ব্যারাকপুর কমিশনারের এলাকায় তো হচ্ছেই, কিন্তু পশ্চিমবাংলার কোন জায়গাটা বাদ আছে? এই তিন দিনের মধ্যে আমরা কাকিনাড়া দেখলাম, নৈহাটি দেখলাম, নরেন্দ্রপুরে দেখলাম, ছোট ছোট বাচ্চাদের দিকে বোম ছুড়ে মারা হচ্ছে, তারা হসপিটালাইজড। নৈহাটিতে দেখলাম প্রকাশ্যে মোটরসাইকেল চেপে আবার মৃত্যু, এবং গতকালের হামলায় আজকে তিনি মারা গেছেন। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে হামলাকারী ও তৃণমূল, আর মারা যাচ্ছে যারা তাও তৃণমূল। কিন্তু এই তৃণমূলের গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মানুষ। সেই কারণে আমি পরিষ্কারভাবে বলতে চাই, নৈহাটির ঘটনায় যেটা জানতে পারলাম, হত্যাকারী আততায়ী যে, সে নাবালক। অতএব নাবালকের হাতে যেখানে বই পুস্তক তুলে দেওয়ার কথা, যেখানে তার সঙ্গে শিক্ষা থাকার কথা, তার বদলে তার হাতে পিস্তল, বোমা ইত্যাদি রয়েছে। অর্থাৎ এই রাজ্য সরকার ছোট ছোট বাচ্চাদের শিক্ষার বদলে এখন বোম শিক্ষায়, অস্ত্র শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে দিয়ে হত্যালীলা চালাচ্ছে। অর্থাৎ রাজ্যে যে কোথাও আইন শৃঙ্খলা নেই, এবং বিশেষ করে কমিশনারেট এলাকায় যেভাবে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়ে গেছে, তো এখানে কোনো প্রশাসক আছে বলে মনে হয় না, কোনো পুলিশ এখানে কর্মরত এমন বোঝবার কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রতিদিন এবং রোজই একই ধরনের ঘটনা, সেটা আমাদের একই উত্তর আপনি দেবেন। কাকিনাড়াতে শিশু মৃত্যু হলো বোমা বিস্ফোরণে, তারপরের দিনই নরেন্দ্রপুর, সেখানে পাঁচজন নাবালক তারা আহত হলেন, তৃণমূলের কর্মীরা তারা অভিযুক্ত করলেন তৃণমূলের নেতাকে। তৃণমূলের কর্মীরাই বলছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি সে দায়ী দখলদারির জন্য সব হচ্ছে। তারপরেই আবার নৈহাটি, এবং এখানেও যা বোঝা গেল এখনো পর্যন্ত যা রিপোর্ট, তাদের তৃণমূলের মধ্যে কে কার চাইতে বড় হবেন, কে কার নেতা হবেন, কে কত বড় দখলদারি করতে পারবেন, তার লড়াই। গুলি, বন্দুক, বোমা, পশ্চিমবাংলাটা কে কোথায়? দুষ্কৃতীরা মনে করছে এটা আমাদের রাজত্ব, এটা আমাদের সরকার, এটা আমাদের পুলিশ, এবং পুলিশ মন্ত্রী তাকে দুষ্কৃতীরা অংশীদার বলে মনে করছেন। দুষ্কৃতীরা তারা মাথার উপরে হাত পুলিশের, অর্থাৎ পুলিশ মন্ত্রীর প্রশ্রয় প্রচ্ছন্ন হোক অপ্রচ্ছন্ন হোক, এটা কি হচ্ছে? দুষ্কৃতীদের রাজত্ব পশ্চিমবাংলায়, বোমা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা, মানুষের কাছে মুখ দেখানো, বাইরের রাজ্যের মানুষের কাছে মুখ দেখানো পশ্চিমবাংলা। শুনছিলাম সুজনবাবু বক্তব্য, সুজনবাবু ভুলে গেছেন কি এই বামফ্রন্টের জামানায় এই শিবদাসপুরে কিভাবে ওখানে খুন খারাপ হয়েছে, পুরো ফ্যামিলিকে মেরে দেওয়া হয়েছিল। একটা ফ্যামিলি মানে তার বউ বাচ্চা সব খুন হয়েছিল। তো ওখানে এমন একটা জায়গা আছে, সেখানে ওই জমি জামা নিয়ে একটা পার্সোনাল গন্ডগোল সবসময় লেগেই থাকে। ওইটাই কালকে ঘটনা ঘটেছে, একটা আমাদের কর্মীকে, ওখানে থাকে একজন দুষ্কৃতি, সেই দুষ্কৃতি কম বয়স আছে, সেই মেরেছে, এটা মোটামুটি খবরে জানা যাচ্ছে। আর থাকলো পুলিশ ধরছে, ধরে কোর্টে পাঠাচ্ছে, কোর্ট থেকে বেল হয়ে চলে আসে। এই ধরনের অপরাধীদেরকে যেভাবে কোর্টের মধ্যেও যে সাপোর্ট দরকার আছে অপরাধীদেরকে দমন করার জন্য, সে সাপোর্টটাও পাওয়া যাচ্ছে না। এই জন্য এই অপরাধীরা এইসব শিল্পাঞ্চল হোক, গ্রামীণ অঞ্চল হোক, এটা বেড়ে যাচ্ছে। ব্যারাকপুরে অনেক অপরাধীদেরকে ধরা হয়েছে, অনেক অপরাধের নিয়ন্ত্রণ আনা হয়েছে, কিন্তু টুকটাক লেগে আছে। নিশ্চয়ই যে প্রশাসনকে আমরা বলেছি আর শক্ত হতে। অনেক ধন্যবাদ আপনাকে।